হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369-এর পক্ষ থেকে আমি আব্দুস সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, তা হচ্ছে ক্রোচোভার সাউন্ড। তো অনেকেই শোনেন, গান, গজল, ওয়াজ, কোরআন তেলাওয়াত সবই তো শোনেন, কিন্তু কোয়ালিটি যারা পেতে চান, কোয়ালিটি যারা খোঁজেন তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ এই ক্রোচোভারগুলো দুটো বিষয়ে কাজ করে, এক হচ্ছে সাউন্ডের কোয়ালিটি তৈরি করবে, আর দ্বিতীয়ত আপনার স্পিকারগুলো সুরক্ষিত রাখবে। এই সার্কিটগুলোতে কীভাবে কানেকশন দিতে হয়, কত ইঞ্চ স্পিকার চলবে, অর্থাৎ কত ওয়াট স্পিকার চলবে এবং প্রাইস কত, কীভাবে পেতে পারেন, এই বিষয়গুলো আলোচনা করবে এই ভিডিওতে। তো বিষয়গুলো বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিষয়গুলো থাকবে। আর পাশাপাশি যারা স্ক্রিন করলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটি, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখন সাবস্ক্রাইব করে ফেলেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করে দেন। বন্ধুরা, এখানে দুটো সার্কিট নিয়ে আজকে আলোচনা করবো। তার মধ্যে এই হচ্ছে একটি ছোটো, এটিতে 8 ইঞ্চি, 6 ইঞ্চি, সর্বোচ্চ 10 ইঞ্চি পর্যন্ত একটা স্পিকার, একটা টুইটার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 200-300 ওয়াট পর্যন্ত অনায়াসে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 50 ওয়াট থেকে 200 ওয়াট পর্যন্ত ব্যবহার করার কোনো বিষয় না, যেহেতু একটা কয়েল একটা স্পিকারের জন্য করা হয়েছে, আর টুইটার করেছে ক্যাপাসিটার করা হয়েছে টুইটারের জন্য। এগুলো কানেকশনগুলো অনেকটাই সহজ, ঝামেলামুক্তভাবে, অর্থাৎ আপনার যে কেউ কিন্তু কানেকশন দিতে পারবে। মানে কয়েলটা খুব ভালো মানের দেওয়ার কারণে এখানে যে সাউন্ডের যে গ্রিড, সাউন্ডের যে ওয়েভ, সেটা খুব সুন্দর করে দেবে, এতে সাউন্ডের কোয়ালিটি পাবে। আর এটা কানেকশনের দিক যদি দেখি আমরা, দেখুন অনেক সহজ। এই যে এখানে যে দুটো ছিদ্র, এখানে কিন্তু ইনপুট করতে হবে, অর্থাৎ আপনার অ্যাম্পলিফায়ার থেকে এখানেই আপনাকে প্লাস মাইনাসটা দিতে হবে, অর্থাৎ স্পিকারে যাওয়ার আগে যে তারটা দেওয়া হয়, হ্যাঁ, সেখানে দিতে হবে, অর্থাৎ অ্যাম্পলিফায়ার থেকে দিতে হবে। তারপর ঠিক এখান থেকে আপনাকে স্পিকার দিতে হবে। এখানে টুইটার টি দিয়ে বোঝানো হচ্ছে, আর বি দিয়ে স্পিকার বোঝানো হচ্ছে। এই দুইটা দিয়ে আপনারা স্পিকার দেবেন, আর এই দুইটা দিয়ে টুইটার দেবেন। খুব সহজ, অর্থাৎ কানেকশনটা একান্তই রিল্যাক্স মোডে আপনারা দিতে পারবেন, কোনো টেনশন থাকবে না। শুধু তবে একটা সোল্ডারিং আয়রন লাগবে, যেহেতু জ্বালাই করে দিলে লস কালেকশন হওয়ার সম্ভাবনা কম থাকবে। এগুলো পাইতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে নক করবেন, আমরা স্ক্রিন দেওয়া থাকবে নাম্বার। আর যাই হোক, এরপর হচ্ছে এই বড়োটা, এটা অর্থাৎ 2 ওয়ে, অর্থাৎ দুটো স্পিকার একটা টুইটার চলবে। ওটা যেমন একটা টুইটার স্পিকার একটা টুইটার ছিল, আর এটা দুটো স্পিকার একটা টুইটার চলবে। এটার ক্ষেত্রে ঠিক একই, তারপর 300-400 ওয়াট পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন। যা বলছিলাম, এটা কিন্তু 1 ওয়ে, অর্থাৎ একটা স্পিকার একটা টুইটার চলবে। আর এটা 2 ওয়ে, দুটো স্পিকার, দুটো কয়েল, দুটো স্পিকার আর একটা টুইটার। আর এখানে যে দুটো কয়েল, দুই পাশে দুটা কয়েল, এই দুটা স্পিকারের জন্য দেওয়া হয়েছে, আর মাঝখানে ক্যাপাসিটারগুলো দেওয়া হয়েছে টুইটারের জন্য। আর এই ইনপুট হচ্ছে এখানে আপনার দিতে হবে, লেখা আছে আইএন ইনপুট। আর এই যেদিকে বড় ছিদ্র, একদম ট্রান্সফরমার এমপ্লিফায়ার থেকে ওখানে দিয়ে দেবেন। আর এখান থেকে আপনারা দুটা স্পিকার দুই পাশে, আর মাঝখানে টুইটার দিয়ে দেবেন। তো এখন প্রাইসটা একটু বলে দিচ্ছি। এটার দাম পড়বে 420 টাকা, আর ছোটো যেটা 1 ওয়ে, ওটার দাম পড়বে 320 টাকা। তো এখন তো যদি প্রয়োজন পড়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে, অথবা আমাদের দোকানে এসেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন। আমাদের দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, অন্ধ সংস্থা মার্কেট, 3তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম। আরেকটু সহজ করে দিই, মিলি ডেন্টালের সাথে অন্ধ মার্কেটের 3 নম্বর গেট দিয়ে ডাইরেক্ট 3তলা উঠে আসবেন, সাথে মিলি ডেন্টাল এবং সাথে পপুলার ইলেকট্রনিক্স। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।